টোকাটুকিতে বাধা পেয়ে পরীক্ষায় ভণ্ডুল করল আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। পরীক্ষা কেন্দ্রে গণ টোকাটুকির বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ায় পরীক্ষার্থীদের একাংশের তাণ্ডবে শুক্রবার ভেস্তে গেল প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। টোকাটুকিতে বাধা পেতেই পরীক্ষায় ভণ্ডুল করল আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। পরীক্ষা কেন্দ্রে গণ টোকাটুকির বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ায় পরীক্ষার্থীদের একাংশের তাণ্ডবে শুক্রবার ভেস্তে গেল প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা। শুক্রবার পরীক্ষার্থীদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়া হাজি একে খান কলেজে। পরীক্ষা বয়কট করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন পরীক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিশ, আসেন পুলিশ প্রশাসনের কর্তা সভাধিপতিও। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। এদিন হাজি একে খান কলেজে ফার্স্ট ইয়ারের ইংরেজি পরীক্ষা ছিল। এই কলেজে পরীক্ষার সিট পড়ে নওদার আমতলার যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের পড়ুয়াদের। নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা, তবে পরীক্ষা শুরুর পর দেখা যায় কিছু ছাত্র ব্যাগ ও মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে চায়, আর তাতেই বাধা পেয়ে শুরু হয় বিক্ষোভ। এরপর পরীক্ষার্থীদের একাংশ একজোট হয়ে বিক্ষোভ তাণ্ডব চালায় বলে অভিযোগ। পরীক্ষার্থীদের ক্লাসরুমে মোবাইল ব্যাগ নিয়ে যেতে বাধা দিলে শিক্ষক শিক্ষিকা কলেজ কর্মীদের অকথ্য ভাষায় কটূক্তিও নিগ্রহের অভিযোগ। ওদের একটা রাগ ছিলই আর কি, যে আমরা এই জিনিসটা করব। এবার সামনে পেয়েছে নন টিচিংদের, যে কারণেই তার আক্রান্ত হয়েছে। সামনে যদি অন্য কাউকে পেত সে ঠিক সেখানে আক্রমণ করত। সুতরাং এইটা আমাদের তো ছাত্রদের সঙ্গে আমাদের একটা যে সম্পর্ক সংঘাতের সম্পর্ক না, কিন্তু যেটা বর্তমান পরিস্থিতিতে ঘটে চলেছে এটা খুবই দুঃখজনক এবং শিক্ষার ক্ষেত্রে একটা কালো একটা দিন আপনি বলতে পারেন। এই ঘটনায় আক্রান্ত দুই কলেজ কর্মী জানান, কেসি ম্যাডাম আমাদেরকে বলেছিলেন যে কোনো ব্যাগ বা মোবাইলে পরীক্ষা হলে ঢুকতে দেবে না, সেই অনুযায়ী আমরা নন টিচিং স্টাফ রফিকুল দা এবং সুকুমার দা অর্থাৎ আমরা যাও নন টিচিং স্টাফ ওখানে দাঁড়িয়ে থেকে ওদেরকে ভালোভাবে বললাম যে ভাই তোমরা মোবাইল এবং ব্যাগটা বাইরে রেখে এসো, তোমাদেরকে জায়গা দেওয়া হচ্ছে ওই বিল্ডিংয়ের সামনে রাখা হোক। তার যাও করা কি প্রায় আমার 400+ ক্যান্ডিডেটের মধ্যে প্রায় 300+ ছাত্র ঢুকে গেছিলো, কয়েকজন ছাত্র তখন না আমরা ব্যাগ মোবাইলে পরীক্ষা হলে ঢুকবো, সেইলে তখন আমাদের সাথে একটা ধাক্কাধাক্কি হয় এবং আমাদের রফিকুলদাকে তাকেও মানে মারা হয়েছে। হ্যাঁ, তারপরে আমাকে ওই সে ধাক্কাধাক্কিতে ইয়ে করে সব আমারও একটা আঙুল হাতে একটু চোট লেগেছিলো। ব্যাগগুলো একটু বাইরে রাখ, ওরা বললো না ব্যাগে বাইরে রাখবো না, ভিতরেই রাখতে দিতে হবে। তো আমরা বললাম দেখ ভিতরে রাখলো যা বাইরে রাখলো তাই, তাহলে নিরাপত্তা কে দেবে ব্যাগের? তখন আমি বললাম নিরাপত্তা কেউ দেবে না। বললো যে নিরাপত্তা দেবে না তো তোর বাপ এসে দেবে নাকি, এই কথাটা আমাকে বললো। আমি তখন একটু গরম করে বললাম দেখ তোর সাথে ঝামেলা করে আমার লাভ নাই, আমি এসবের ভিতরে নাই বলে বেরিয়ে আসলাম। ওই তারপরে আমি সরে আসলাম ওখান থেকে, সরে এসে গেট ভেঙে ঢুকে আমাকে মেরে দিলাম। কলেজের টিচার ইনচার্জ জানাচ্ছেন কলেজে কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে। ক্লাসরুমে বই খাতা কাগজে ছয়লাপ, টোকাটুকি রুখতে কার্যত হিমশিম অবস্থা কলেজ জুড়েই। পরিস্থিতি আজকে তৈরি হলো তার কারণ হচ্ছে এর আগের দিন সেমভাবে এরা মানে আমাদের ঘরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাগজ বই খাতা মোবাইল কি তারা নিয়ে যেতে চাইছে না, এবং সব কিছুর জন্য আমাদেরকে সারাক্ষণ লড়াই করতে হচ্ছে, না এটা চলবে না, না ওটা চলবে না। তারা বাথরুমে মোবাইল নিয়ে চলে যাচ্ছে, কিছুতেই তাদেরকে আমরা আটকাতে পারছি না। তাহলে ছাত্রদের কি পুলিশ দিয়ে আটকাতে হবে? এটা কোনো দিন সম্ভব নয়। পুলিশ দিয়ে কখনো ছাত্রদের আটকানো যায় না। আমরা সেই সাধারণভাবে ভালোবেসে তাদের মধ্যে যেতে চেয়েছিলাম, কিন্তু তার যা রূপ আজকে আমরা দেখলাম সেখান থেকে কিছু আর বলার নেই। শিক্ষক শিক্ষিকারা যখন নিগৃহীত হয়েছে এবং তাদের নাম ধরে ধরে বলা হচ্ছে যে তাদেরকে কিভাবে পরবর্তীকালে হ্যারাস করা হবে, এরপরে আমরা বুঝতেই পারছি না যে আমরা কলেজে আসবো কী করে, আমাদের নিজেদের সিকিউরিটি কে দেবে। হাজি একে খান কলেজের এই বিশৃঙ্খলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কলেজ পরিচালন সমিতির প্রতিনিধি। এই ঘটনা সত্যিকারের দুঃখজনক ব্যাপার। আজকে হরিয়াপাড়া কলেজে যে পরীক্ষা কেন্দ্র করে আজকে এই স্টুডেন্টদের সঙ্গে একটা সংঘর্ষ হয়ে
যেটা হলো সত্যি আমরা খুবই দুঃখিত। কলেজে এসে জেলা পরিষদ সভাধিপতি জানান, শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি নয়, কোনো গণ্ডগোল যাতে না হয় নজর রাখা হবে। আমরা চাই যে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তার স্বশাসিত সংস্থার মাধ্যম দিয়ে তাদের শিক্ষার পাঠন পাঠন আমরা সকলে নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করব। আমরা একসময় স্টুডেন্ট ছিলাম, আমরাও পড়াশোনা করেছি, আমরাও পরীক্ষা দিয়েছি, তাই শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি না। আমরা চাই যেভাবে ছেলেরা পরীক্ষা দিচ্ছে সেইভাবে দিবে আগামী দিনে, এই নিয়ে কোনো আর ভবিষ্যতে যেন কোনো গণ্ডগোল না হয় এই পদক্ষেপ আজকে নেওয়া হল। ঘটনার পর কার্যত থমথমে গোটা কলেজ চত্বর। কবে আবার পরীক্ষা হবে, কবে ছন্দে ফিরবে কাজকর্ম, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।